আমরা যখন ইউটিউবে চ্যানেল খুলি তখন আমাদের প্রধান টার্গেট থাকে আমরা কীভাবে মনিটাইজেশন পাবো তো মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু আমাদের ভিডিওর ওয়াচ টাইম চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার দরকার তো আমাদের প্রথম টার্গেট থাকে কীভাবে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা অর্জন করব তো এর জন্য কিন্তু আমরা ভিডিও আপলোড করতে থাকি তো অনেকের দেখা যায় যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরও তারা কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারতেছে না কারণ অনেক ভিউ আছে যেগুলো কিন্তু আসলে মনিটাইজেশনের জন্য কাউন্ট হয় না তা আসলে আপনি যদি পূর্বে থেকে আগে জানেন যে কোন কোন ভিউগুলো আপনার মনিটাইজেশনে কাউন্ট হবে না তাহলে কিন্তু আপনার জন্য অনেক সুবিধা হবে তা হলে দেখা যায় আপনি অনেক পরিশ্রম করে এই ভিউগুলো অর্জন করলেন কিন্তু দেখা গেলো মনিটাইজেশনের জন্য কিন্তু এই ভিউ দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো যে সমস্ত ভিউগুলো মনিটাইজেশনে কাউন্ট হবে না সেগুলো হলো আপনি কোনো ভিডিও যদি আপনি প্রাইভেট করে ফেলেন সেক্ষেত্রে ওই ভিউটা কিন্তু আপনার মনিটাইজেশনে কাউন্ট হবে না তো সেক্ষেত্রে আপনি ওই ভিডিওতে যত ভিউই পান না কেন সেগুলো কিন্তু আপনার মনিটাইজেশনে কাউন্ট হবে না তো নাম্বার দুই নম্বর হলো আনলিস্টেড ভিডিও যদি কোনো ভিডিওকে আপনি আনলিস্টেড করে ফেলেন এবং ওই ভিডিও থেকে যদি ভিউ আসে সেগুলো কিন্তু আপনার মনিটাইজেশনে কাউন্ট হবে না তাই প্রাইভেট ভিডিও এবং আনলিস্টেড ভিডিও এগুলো আপনার মনিটাইজেশনের যে আবেদনের জন্য যে ভিউ ওখান থেকে কিন্তু এটা বাদ যাবে তো নাম্বার তিন নম্বরে আছে আপনার শর্ট ভিডিও অর্থাৎ আমাদের ষাট সেকেন্ড অথবা ষাট সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো এগুলোকে আমরা শর্ট ভিডিও বলি তা আমরা যদি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করি সেক্ষেত্রে এখান থেকে যে ভিউগুলো আসবে সেটা কিন্তু আপনার মনিটাইজেশনে কাউন্ট হবে না শর্ট ভিডিও বলতে আসলে কিন্তু এক মিনিটের নিচে আপনার যদি এক মিনিটের উপরে হয় অর্থাৎ ষাট সেকেন্ডের উপরে হয় সেটা কিন্তু শর্ট ভিডিও না তা আমাদের ষাট সেকেন্ড পর্যন্ত যে ভিডিওগুলো সেগুলো হলে শর্ট ভিডিও এবং এই শর্ট ভিডিও কিন্তু আপনার মনিটাইজেশনে আবেদনের সময় এটা কিন্তু কাউন্ট হবে না তো মনিটাইজেশনের আবেদনের সময় যে ভিউগুলো বাদ যাবে চার নম্বর হল আপনার যদি আপনি কোনো প্রমোট ভিডিও থাকে অর্থাৎ আমরা গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি কোনো ভিডিও প্রমোট করে করে থাকি এবং রাতারাতি ভিউ নিয়ে আসি ওই ভিউ দিয়ে কিন্তু আসলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না তো আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করার সময় ওই ভিউগুলো কিন্তু বাদ যাবে সেক্ষেত্রে আসলে প্রমোটের চিন্তাটা আসলে আমাদের মাথা থেকে বাদ দিতে হবে কারণ আমরা প্রমোট করে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে টাকা দিয়ে আমরা যে ভিউ নিয়ে আসবো সেটা দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না তো সর্বশেষ পাঁচ নম্বর যে ভিউটা বাদ যাবে সেটা হলো লাইভ স্ট্রিমিং অর্থাৎ আপনি যদি কোনো লাইভ স্ট্রিমিং করে থাকেন সেখান থেকে যে ভিউ আপনার আসবে তো সেই ভিউগুলো কিন্তু আপনার মনিটাইজেশনের আবেদনে কাউন্ট হবে না সেক্ষেত্রে সেগুলো কিন্তু বাদ যাবে তো এই পাঁচটা অপশান থেকে আপনার যে ভিউগুলো আসবে এই ভিউ দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করার সময় এই ভিউগুলো কিন্তু বাদ যাবে তো সেক্ষেত্রে এখান থেকে আপনার যে সাবস্ক্রাইবারগুলো আসবে যে কোনোভাবে আবার আপনার শর্ট ভিডিও হোক অথবা লাইভ স্ট্রিমিং অথবা গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে করা সবগুলোই কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু আপনার কাজে আসবে কিন্তু আপনার ভিউটা কিন্তু কাউন্ট হবে না তো ভিওয়ার্স আসলে আমরা এই পাঁচটা অপশন থেকে যে ভিউগুলো আসে যেহেতু এগুলো মনিটাইজেশনে কাউন্ট হবে না সেগুলো আমরা আসলে চিন্তা করে কাজ করব। যাতে আমাদের মনিটাইজেশন আবেদনের সময় আমাদের হতাশ হতে না হয় যে আমাদের আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে কিন্তু আমি জন্য আবেদন করতে পারতেছি না তো ভিওর্স আশা করি ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তো ভিওয়ার্স আজ নয় ইউটিউব সম্বন্ধে রিয়েল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ